আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমরা আজকে খেলবো গ্যানি চ্যাপ্টার 3 এর হেলিকপ্টার এসকেপ। সো আমরা কিন্তু আজকে ফাইনালি হেলিকপ্টার এসকেপটা করে ফেলবো কিনা আমি জানি না, বাট চেষ্টা করব আজকে হেলিকপ্টার এসকেপটা করে ফেলা। অ্যান্ড আমরা যদি আজকে হেলিকপ্টার এসকেপটা করতে পারি তাহলে আমরা কিন্তু খুব শীঘ্রই গ্যানি চ্যাপ্টার 3 নিয়ে ভিডিও নিয়ে আসবো। বাট এই ভিডিওতে কিন্তু আমার একটা শর্ত আছে, একটা টার্গেট আছে, সেটা হলো অ্যাটলিস্ট আমাদেরকে 50টা লাইক করতে হবে। যদি 50টা লাইক না আসে তাহলে কিন্তু আমরা গ্যানি চ্যাপ্টার 3 নিয়ে ভিডিও বানাবো না। সো আপনারা অবশ্যই যারা যারা চান গ্যানি চ্যাপ্টার 3 ভিডিও বানাই বা আমরা খেলি, তাহলে অবশ্যই সবাই লাইক করে দিবেন। সো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা স্টার্ট করে দিই, লেটস গো গাইস। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডে ওয়ান অলরেডি শুরু হয়ে গিয়েছে। সো আমাদের এখন কিন্তু সব কিছু ভালো মতো চেক আউট করতে হবে, আমাদের কিন্তু অনেক কিছু লাগবে। সো এসব জিনিস এখন আমাদেরকে কালেক্ট করতে হবে, বাট আমাদেরকে কিন্তু জ্ঞানী এবং কি জ্ঞানফাকেও মারতে হবে, কারণ ওদেরকে যদি আমি বাঁচিয়ে রেখে সব কিছু খোঁজাখুঁজি করি তাহলে কিন্তু আমার পাছার পাছা রাখবে না, একেবারে পাছার চামড়া উঠিয়ে দিবে। বিশেষ করে এখানে জ্ঞানফা, জ্ঞানফা অনেক বেশি চালাক এই গেমটাতে। সো আমাদেরকে কিন্তু খুব সতর্কভাবে গেমটা করতে হবে। সো আমরা কিন্তু প্রত্যেকটা জায়গা ভালো মতো তন্নতন্ন করে খুঁজতেছি, এখনও পর্যন্ত আমাদের কিছু পাওয়া হয় নাই। সো আমি এখানে এই জিনিসটা পালাই দিলাম যাতে করে জ্ঞানী এমনকি জ্ঞানফা এসে এটা নিয়ে ব্যস্ত থাকে। সো আমরা এই সুযোগে অন্য অন্য সাইডেও আমরা দেখে ফেলি। সো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি একটা র্যান্স পাইছি। সো এই র্যান্সের কাজ এখন নেই, এই ফারটাতে নেই বা হেলিকপ্টার এসকেপে নেই, বাট আমি পাইছি যেহেতু এটা নিয়ে। চলুন গাইজ আমরা কী করি সেটা দেখেন, অ্যান্ড এটার ভিতরে কী আছে সেটা দেখে আসি। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা পিচ বা টুকরা পেয়েছি। এই তিনটা ছবি আমাদেরকে কালেকশন করতে হবে, এই তিনটা ফিক্সার ছাড়া কিন্তু আমি এখানে হেলিকপ্টার এসকেপটা এখানে শেষ করতে পারবো না। সো আমরা ফার্স্টলি যেটা করলাম, এখানে একটা বন্দুক আছে সেটা হলো স্টান গান। সো এই স্টান গান দিয়ে আমরা একেবারে পাছা লাল করিয়ে দেব যাদের, সেটা হলো জ্ঞানী এমনকি জ্ঞান পার্ট। চলুন গাইজ আমরা এখন এক এক করে দুজনেরই পাছা লাল করে দিই, বাট জ্ঞানী আমাকে দেখে নাই, কানায় না দেখতেছি, ও মাই গড। বাট ওর পিছন থেকে মারবো ভাবছিলাম, বাট না পিছন থেকে মারা লাগে না, সে আমার হাঁটার আবার শুই না, আমার দিকে ফিরার আগে কিন্তু দিয়েছি পাট্টাসে, একেবারে বুকের মধ্যে দিয়েছি আমি। সো এখন চলুন গাইজ আমাদেরকে এখন জ্ঞান ফাঁকেও মারতে হবে, কারণ ওকে মেরে ফেলার মাধ্যমে আমাদের কিন্তু ম্যাচটা শেষ করতে অনেকটা ইজি হবে বা আমি সব কিছু করতে এখানে সহজ হবে। সো চলুন গাইজ ওর কাছ থেকে আমি এখন যেটা করব, এখানে সিকিউরিটি কিটা নিয়ে নেব, একেবারে জ্ঞান ফারে দিয়েছি ভালো মতো। উচিত শিক্ষা সে অনেক বেশি ফাইজলামি করে ভাই এই গেমটাতে, বিশেষ করে সেকেন্ড ফারটাতে অনেক বেশি ডিস্টার্ব দেয়। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রত্যেকটা জায়গা তন্নতন্ন করে খুঁজতেছি কোথাও কী আছে কি না, বাট এখানে দেখতে পাচ্ছি একটা রেডিও, রেডিওটা চালাই দিলাম, তোমরা ঘুমাও আমি এখানে রেডিওতে কী গান গাই সেটা শুনি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা টুকরা আছে মিট, মিটের কোনো কাজ নেই আমার। সো মিটের যেহেতু কাজ নেই আমরা এখন চলে যাবো অন্য জায়গায়, অন্য অন্য সাইডে একবার দেখে নেব। সো এই সাবির কাজটা আপনারা অলরেডি জানেন, যারা আগের দুইটা পার্ট দেখেছেন, সেটা হলো সিকিউরিটি রুমটা খুলতে হলে এই চাবিটার দরকার হয়। সো এখানে ভিতরে মেবি আমার মনে হচ্ছে কিছু না কিছু আছে, সো সেটা পরে দেখব, আগে আমি সব কিছু এখানে সেটেল করে নিচ্ছি, কারণ পরবর্তীতে যখন আমি এখানে ঢুকতে যাব তখন যদি এখানে জ্ঞানী জ্ঞানফা উঠে থাকে তাহলে কিন্তু আমার পিছন দিক থেকে এসে পাচা লাল করে দিবে। সো আমি চাচ্ছি না, আমাকে পাচা লাল করে দিক। সো আগেভাগে আমি সব কিছু এখানে দেখে নিচ্ছি, টাইম বেশি কিন্তু নেই, মাত্র 2 মিনিটের মতো সময় পাইছি ওদেরকে মাইরা। সো এই সময়টা আমাদেরকে কাজে লাগাতে হবে। সো সব জায়গায় কিন্তু আমি তন্ন তন্ন করে খুঁজতেছি, বাট আজকে আমাদের লাকটা কিছুটা খারাপ, আমি যেখানে যাচ্ছি সেখানে কিন্তু ভালো জিনিস কোনো কিছুই পাচ্ছি না। সো আমাদের কাজ যেটা সেটা কিন্তু অলরেডি করা হয়ে গিয়েছে, বাট এই বক্সটার ভিতরে আমার মনে হচ্ছে কিছু না কিছু আছে। সো এই বক্সের ভিতরে কী আছে সেটা পরে দেখবো, আগের কাজটা আমরা আগে করে নিই। এখানে ফিক্সার একটা পেয়েছি, এই ফিক্সটা উপরে গিয়া নিয়ে লাগিয়ে দিই। এই ফিক্সারের কাজ রয়েছে গাইজ, তিনটা ফিক্সার আমাদেরকে কালেকশন করতে হবে, ওই তিনটা ফিক্সার ছাড়া কিন্তু আমরা এখানে যেটা করতে পারবো না সেটা হলো এখানে ভিতরে ঢুকতে পারবো না, বিশেষ করে আমরা একেবারে হেলিকপ্টার পর্যন্ত পৌঁছাতে পারবো না। সো এখানে কিন্তু একটা ফাজেল রয়েছে, সেই ফাজেলটা হলো তিনটা ফিক্সার। অ্যান্ড এটা কার ফিক্সার জানেন? তিনটা ফিক্সার এক করলে এখানে জ্ঞানফার ছবি আসবে। সো আমরা জ্ঞানফার কিন্তু তিনটা ফিক্সারের এখানে ফাটা ফাটা বা এখানে কিন্তু এখানে সিরা সিরা যেগুলো আছে এগুলো কিন্তু আমাদেরকে কালেক্ট করতে হবে। ওকে সো চলুন গাইজ আমরা কিন্তু অলরেডি একটা কালেক্ট করে ফেলেছি, বাট এখানে ভিতরে তখন দুঃখী নাই, এখন ঢুকে দেখি তো কী রয়েছে, আমার মনে হচ্ছে ভালো কিছু একটা জিনিস পাবো। ইয়াস গাইজ ফাইনালি আমরা কিন্তু হেলিকপ্টার কিটা পেয়ে গিয়েছি, অ্যান্ড হেলিকপ্টার কি ছাড়া কিন্তু আমরা এখান থেকে হেলিকপ্টার নিয়ে ভাগতেও পারবো না। সো আমাদের মেইন যে জিনিস সেই জিনিসটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গিয়েছি, যেহেতু আমরা এখন যেটা করবো
এই হেলিকপ্টার কিটা উপরে নিয়ে রেখে আসব, অ্যান্ড আমাদের যাতে পরবর্তীতে এখান থেকে বাগতে বা এখান থেকে ফালাতে ইজি হয়। সো আমার একটা এই এখানে রেখে দিলে ভালো হবে আমার মনে হচ্ছে, কারণ এই দরজাটা বন্ধ আছে। সো আমরা যখন এখানে হেলিকপ্টারে ওখানে চলে যাব, ওই সাইড থেকে কিন্তু এই দরজাটা খোলা যায়। সো এখান দিয়ে যদি খুলে ফেলি একেবারে ইজিলি কিন্তু এখানে এই চাবিটা নিতে পারবো। সো আমার অন্যান্য যেসব যন্ত্রপাতি রয়েছে সেসব জিনিসও আমি ভাবতেছি এখানে রাখবো, কারণ আমার যদি এখানে রাখি তাহলে কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে আমাদের থেকে এখানে বের হতে। ওকে, সো আমরা কিন্তু আরেকটা কপি পেয়েছি, পিকচারের আরেকটা কপি পেয়েছি বা আরেকটা পিচ পেয়েছি। সো এই পিকচারটা ফিসটা নিয়ে আমরা এখন চলে যাব উপরে। সো আমাদের কিন্তু অলরেডি দুইটা পিকচারের কপি পাওয়া হয়ে গিয়েছে, বাট আমরা এখানে যেটা ডিসাইড করলাম সেটা হলো এখানে এটা রেখে আমরা নিচে চলে যাব। নিচে গিয়ে আমাদের অন্য অন্য জায়গায় তন্নতন্ন করে খুঁজা উচিত, বিশেষ করে এখানে আমাদের একটা বাথরুম রয়েছে। সো বাথরুমের ভিতর কিন্তু ভালো জিনিস থাকে, সো সেটা করব। তার আগে আমি একটু এখানে বুলেটগুলা একেবারে লোড করে নিই। জ্ঞানী অ্যান্ড জ্ঞানফা আসলেই কিন্তু দেব একেবারে ফাটটা সে। সো আসেন গাইজ, আমরা এখন জ্ঞানী জ্ঞানফাকে খুঁজবো। যদি জ্ঞানী জ্ঞানফাকে সামনে পাই সাথে সাথে অ্যাকশন নিয়ে নেব। বাট আমাদেরকে এখন যেটা করতে হবে, ফার্স্টলি আমাদেরকে করতে হবে এখানে বাথরুমে গিয়ে দেখতে হবে আমাদের ভালো জিনিস আছে কিনা। ওকে, আমরা একটা ভালো জিনিস পেয়েছি, সেটা হলো পিউস। পিউস ছাড়া কিন্তু আপনি এখানে হেলিকপ্টার পর্যন্ত যেতে পারবেন না। সো অনেক টাস্ক কমপ্লিট করতে হবে আমাদেরকে। সো ফাইনালি আমরা কিন্তু গ্র্যানিকে মেরে দিয়েছি, আমাদেরকে এখন যেটা করতে হবে জ্ঞানফাকে মারতে হবে। সো জ্ঞানফাকে মারলে কিন্তু আমরা একেবারে শান্তিতে এখানে সব কিছু করতে পারবো। সো আমাদের এখন যেটা করা উচিত সেটা হলো জ্ঞানফাকে আনা উচিত। সো জ্ঞানফা কীভাবে আসবে সেটা আপনারা এখন দেখতে পারবেন। আমি এখানে অলরেডি আওয়াজ করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে আমাদের জ্ঞানফা এসে আমার সাথে যুদ্ধ লাগাই দিবে। সো আসুন গাইজ, আমরা জ্ঞানফার সাথে একটু মজা করে ফেলি। আমার মনে হচ্ছে অলরেডি জ্ঞানফা চলে আসছে। ইয়েস, দিয়েছি জ্ঞানফাকেও একেবারে বাতাসে। সো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এখন আমাদেরকে চলে যেতে হবে উপরে। উপরে গিয়ে আমাদের কিন্তু আর অনেকগুলো কাজ করতে হবে। ফিউজটা আমরা এখানে আনবো, তার আগে এখানে বুলেটটা বা এখানে গানটা রেখে যাই। গানের এখানে অনেক কাজ রয়েছে, সো এই গানটা আমরা রেখে গেলাম। অ্যান্ড আমরা এখানে যেই পিচ বা টুকরা পেয়েছি ছবির, সো এই ছবির টুকরাটা নিয়ে আমরা এখন চলে যাব উপরে। উপরে গিয়ে এখানে আমাদেরকে এখানে যে জায়গাটা লাগাতে হবে সেই জায়গাটা এখানে লাগিয়ে দেবো, এবং আমাদেরকে আরও একটা কালেক্ট করতে হবে পিচ। দেখতে পাচ্ছেন এই দেখেন, এটা কিন্তু জ্ঞানফা। সো জ্ঞানফাকে কিন্তু আমাদেরকে এখানে একেবারে বরাট করতে হবে, তার ছবি এখানে তিনটে তিন জায়গায় রয়েছে। সো আরেকটা ছবির যেই অংশ সেটা কিন্তু আপনারা জানেন, সেটা হলো ওই এখানে স্ল্যান্ডিনার যে ছেলে আছে, সে যেখানে থাকে ওখানে কিন্তু আমরা যখন প্রথম গুলি নিয়েছিলাম তখন কিন্তু আমরা এখানে রেখে আসছি। সো সেটা আমরা পরে কালেক্ট করব। তার আগে আমাদের এখানে দ্বিতীয় তালায় যত রকমের কাজ রয়েছে সেসব কাজগুলো করে নিই। বিশেষ করে এখানে আমাদের গ্যাসোলিন ক্যানটা নিয়ে এখানে রেখে দিই। এখানে এখানে আমরা ফার্স্টলি যেটা রেখেছিলাম হেলিকপ্টার কি, এখন আমরা গ্যাসোলিনটাও রেখে দিয়ে গেলাম। সো এখন আমাদেরকে যেটা করতে হবে তাড়াতাড়ি নিচে চলে যেতে হবে। নিচে গিয়ে আমাদের কিন্তু আর অনেকগুলো কাজ এখানে করতে হবে, আমাদের কিন্তু অনেক কাজ রয়েছে গাইজ। এখানে আপনারা যতটা ইজি ভাবতেছেন ততটা ইজি না, এখানে কিন্তু হেলিকপ্টার মিশনটা বা হেলিকপ্টার এখানে স্কেপটা অনেক বেশি হার্ড। সো সেসব হার্ড কাজটা আমরা এখন কিন্তু আসলে করতে পারি কি না সেটা আপনারা ফুল দেখলে বুঝতে পারবেন। আমরা কি পারবো আজকে হেলিকপ্টার স্কেপটা করতে সেটা ফুল দেখবেন গাইজ। অ্যান্ড অনেক মজা আছে সামনে, সেটা আপনারা সামনের দিকে গেলে বুঝতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন ফিউজ আছে, ফিউজ নিয়ে কিন্তু আমাদেরকে এখন চলে যেতে পারে উপরে। বাট আমাকে কিন্তু অলরেডি এখানে গ্র্যানি দেখে ফেলেছে। সো আমাদেরকে এখন গ্র্যানিকে ফাঁকি দিয়ে উপরে যেতে হবে অন্য একটা রাস্তা দিয়ে, সেটা কিন্তু আপনারা অলওয়েজ জানেনই কোথায় আছে। সো এখানে বুলেটটা এখানে আছে, তার মানে গুলিটা উপরে রয়েছে, মানে এখানে যে গানটা রয়েছে গানটা কিন্তু উপরে আমি রেখে আসছি। সো এখানে আমাদেরকে কিন্তু একটু বিপদে পড়তে হবে আমার মনে হচ্ছে। আমি ভাবছিলাম যে এখানে জ্ঞানফার কাছ থেকে আমি বুলেটটা নিয়েছি নাকি এটা একটা গ্লিচ, বুঝতে পারতেছি না। গ্লিচ হতে পারে, অনেক সময় গ্লিচ হলে এরকম হয় যে বুলেট দুইটা হয়ে যায়। আমার মনে হচ্ছে একটা গ্লিচের অবস্থা হয়েছে, বাট দেখি এখানে গানটা নিলে বুঝতে পারবো। ওকে, সো আমাদের কাছে কিন্তু এখানে গানটা রয়েছে, ইস্টার্ন গান। সো এখানে শ্যুটের অপশন আছে, বাট নিচে যেই বুলেটটা রয়েছে ওই বুলেটটা কিসের? বাট আমি একটু ভালো করে নিচে গিয়ে দেখি তো কি হবে। এটা কী ছিল গাইজ? হঠাৎ করে এখানে জ্ঞানফা এসে আমাকে মেরে দিল, এটা কোনো কথা? অ্যান্ড জ্ঞানফা অলওয়েজ আমার সাথে এটা করে। জ্ঞানফা অনেক ফাজিল, অনেক বদমাশ ভাই, সে অলওয়েজ আমার সাথে এটা করে যে আমি যখনই কোথাও এখানে যেতে চাই বা একটু ফাঁকি দিয়ে একটু শর্টকাট রাস্তা দিয়ে যেতে চাই, হঠাৎ করে এসে কিন্তু জ্ঞানফা মেরে দেয়।
সো জ্ঞান ফার অবস্থায় আমি খারাপ করব, জাস্ট ওয়েট করো, আমি জাস্ট এখানে স্টার গ্রেনেডটা নিয়ে নেই বা স্টার গানটা নিয়ে নেই, তারপর দেখাচ্ছি তোমার মজা। সো এখানে দেখতে পাচ্ছেন গ্র্যানি কিন্তু অলরেডি এখানে ট্র্যাপ বিছিয়ে রাখছে। সো আমরা অল্পের জন্য কিন্তু ট্র্যাপের হাতে ফাঁয়ে ফাঁয়ে এখানে দেই নাই। সো ওদের ট্র্যাপের গুলো দেখতে হয়, বিশেষ করে গ্র্যানির। গ্র্যানির যদি ট্র্যাপটা আমরা যদি ভালো মতো না দেখি তাহলে কিন্তু খবর আছে, বাট বলতে না বলতে গ্র্যানি কিন্তু আমার সামনে চলে এসেছে। সো আমাকে এখান গ্র্যানিকে ফাঁকি দিয়ে অন্য সাইড দিয়ে চলে যেতে হবে। বাট ট্র্যাপগুলো যেভাবে দিয়েছে ভাই, হঠাৎ করে যদি আমি এখানে তার ফাঁটা লেগে যায় তাহলে কিন্তু আমি একেবারে স্লো হয়ে যাব, এবং কি এখানে ওটা ছুটাতে ছুটাতে আমাকে কিন্তু জ্ঞানী এসে মেরে দিবে। সো এটা কিন্তু খুবই সতর্ক থাকা উচিত। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বুলেটটা নিতে চাচ্ছি, বাট বুলেট বলতেছে যে অলরেডি লোডেড। সো এটা কোনো কথা ভাই, গ্লিচ বরফুর গাইস। সো আমরা পিছন দিক দিয়ে একেবারে গ্র্যানির অবস্থা খারাপ করে দিলাম, পাঁচা লাল করে দিলাম। আমি বলেছিলাম যে পাঁচা লাল করে দেবো আজকে, একেবারে পাঁচা লাল করে দিয়েছি জ্ঞানীর। সো এখন আমাদেরকে যেটা করতে হবে জ্ঞান ফাঁকে খুঁজতে হবে, বাট জ্ঞান ফাঁকে খোঁজার হবে, বাট আমি একবার দেখে আসি যে আসলে এখানে রয়েছে কিনা। ইয়েস গাইস, এখানে কিন্তু রয়েছে অলরেডি, আমরা একটা ফিক্সার পেয়েছি। সো আমরা এখন যেটা করব, জ্ঞানীকে যেহেতু অলরেডি মেরে দিয়েছে, এখন জ্ঞান ফাঁকে মেরে দিলে একেবারে শান্তিতে আমরা সব কিছু করতে পারবো। সো চলুন গাইস, আমরা এখন জ্ঞান ফাঁর জন্য অপেক্ষা করি। জ্ঞান ফাঁ কখন আসবে, এসে আমাদের সাথে এখানে যুদ্ধ লাগাবে। সো এই যুদ্ধে কে জয়ী হয় সেটা আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন। অ্যান্ড জ্ঞান ফাঁর উপর কিন্তু আমার খুবই রাগ, সে আমাকে তখন মেরেছিল। সো দিয়েছি পাট্টাসে, একেবারে পাট্টাসে, একেবারে বুক শট দিয়েছি। সে আমার সাথে ফাইজলামি করেছিল তখন। সো তোমার ফাইজলামি তুমি রাখো, আমার এখন যেটা করা উচিত সেটা হলো এখানে যেই পিকচারের অংশটা রয়েছে, সেই পিকচারের অংশটা নিয়ে আমরা এখন উপরে চলে যাব। মানে এটা যদি আমরা কালেক্ট করি তাহলে কিন্তু আমরা এখানে একেবারে হেলিকপ্টার পর্যন্ত যেতে অনেকটা হেল্প হবে। মানে এটা একটা ফাজল, এই ফাজলটা যারা যারা কমপ্লিট করবে না তারা কিন্তু একেবারে হেলিকপ্টার পর্যন্ত যেতে পারবে না। সো এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। সো চলুন গাইজ, আমরা এটা নিয়ে এখন একেবারে উপরে চলে যাবো, এবং কি এটা রেখে দিলেই কিন্তু আমাদের এখানে একটা দরজা খুলে যাবে। সো সেই দরজার ভিতরে ঢুকলে কিন্তু আমাদেরকে আরও একটা জিনিস করতে হবে, সেটা হলো একটা ফিউজ নিয়েছিলাম, সেই ফিউজের কাজটা কিন্তু আমাদেরকে করতে হবে। সো চলুন গাইজ, আমরা সেটা করব। ওকে, বাট আমাদেরকে আরও একটা কাজ করতে হবে ফিউজের আগে। ফিউজের আগে এখানে একটা আমাদেরকে গোলাগুলি খেলতে হবে। সেই গোলাগুলি আমরা খেলবো। এখানে তিনটা অপশন আছে। সো সেই তিনটা এখানে লাল দাগ হয়ে আছে, সো এটাকে আমরা সবুজ দাগ করতে হবে। সো সেটা করার জন্য আমাদেরকে একটা আইফোন কি দিয়েছে। সো সেই আইফোন কি দিয়ে আমরা একটা জিনিস করব, সেটা হলো এখানে শটগানটা নিয়ে নেব। একটা শটগান নেওয়া যায় গাইস আইফোন কি দিয়ে। সো চলুন গাইস, আপনারা যারা নিতে পারেন না তাদেরকে আপনারা তারা দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে আমরা এখানে শটগানের নিতে হয় বা শটগান কীভাবে নেয় সেটা কিন্তু আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন। অ্যান্ড আইফোন কি ছাড়া কিন্তু আপনারা ওই শটগানটা নিতে পারবেন না, আপনারা যতই ট্রাই করেন না কেন। সো আমরা কিন্তু আইফোন কি অলরেডি পেয়ে গেছি, যেহেতু আমাদেরকে তাড়াতাড়ি এখানে ওখানে চলে যাওয়া উচিত। সেটা হলো দ্বিতীয় তলায় কিন্তু এটা রয়েছে। এখানে কয়েকটা বই রয়েছে দেখবেন আপনারা, ওয়েট করুন, এই সামনে রয়েছে। সো এখানে কয়েকটা বই রয়েছে। সো একেবারে লাস্টে যে বইটা রয়েছে ওই বইটা আপনি যদি সামনের দিকে এনে দেন তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি গুপ্ত রাস্তাতে খুলে যাবে, এবং আপনারা ভিতরে ঢুকলেই দেখতে পারবেন যে একটা শটগান রয়েছে। সো এই শটগানের দরজা যেটা আছে, এই দরজাটা খুলতে হলে কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হলো এখানে এই আইফোন কিটা ইউজ করতে হবে। সো এই আইফোন কি ছাড়া আপনি কিন্তু শটগানটা কোনোভাবেই নিতে পারবেন না। সো আমরা কিন্তু অলরেডি শটগানটা নিয়ে নিলাম। আমি ডিসাইড করলাম যে ওদের সাথে এখন আপাতত মারামারি করব না, ওদেরকে ছেড়ে দিয়েছি, কারণ আমাকে অলরেডি যে মেরেছে তার প্রতিশোধটা আমার যেহেতু নেওয়া হয়ে গেছে। সো এখন আমরা যেটা করব সেটা হলো উপরে গিয়ে এটার কাজটা করে নেব। সো চলুন গাইজ, আমরা এখন যেটা করব সেটা হলো এই শটগানের কাজটা আমরা এখন করে দেখাবো আমরা কি পারবো গাইজ একেবারে কারেক্টলি সব কিছু করতে। এখানে কিন্তু আপনাকে আনলিমিটেড বুলেট দেওয়া হবে, আপনি যতক্ষণ পর্যন্ত এখানে এই তিনটা মিশন কমপ্লিট করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত মারা শুরু করবেন। সো এখানে আমরা একটা শটে মেরে দিলাম। সো এখানে একটা গ্লিচ হয়ে আছে। সো আমাদের কিন্তু সুযোগ হয়ে গিয়েছে, গ্লিচ হয়ে যাওয়ার মাধ্যমে আমাদের দুটা কমপ্লিট হয়ে গেছে টাস্ক। সো এখানে লাস্ট যে এখানে টাস্কটা রয়েছে সেই টাস্কটা আমরা কমপ্লিট করতে পারবো, এই মাইলেই পারবো কিনা দেখি তো ট্রাই করি। দিয়েছি, হো অল্পের জন্য হয় নাই। সে এবার আমাদেরকে পারতেই হবে, এবার আমাদেরকে পারতে হবে। আমাদের ফার্স্টটা এখানে কিন্তু মিস হয়ে গেছে, দিয়েছি একেবারে পার্টটাতে। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দরজাটা অলরেডি খুলে গিয়েছে। এখন আমাদের কাজটা যেটা সেটা হলো ফিউজ, ফিউজ যে এনেছিলাম সেই ফিউজের কাজটা এখন আমাদের লাগবে। সো চলুন গাইজ, আমরা ফিউজের কাজটা করে নিই। আমাদের কিন্তু আরও একটা জিনিস লাগবে, সেটা হলো আপনারা অনেকেই জানেন, সেটা বলি, সেটা মেবি আমাদের ট্যাপ লাগবে। ট্যাপ ট্যাপ একটা লাগবে, আমরা কিন্তু ট্যাপ এখনও পর্যন্ত কালেকশন করিনি, বাট আমার একটা অপশন আছে, সেটা হলো আমার কাছে ক্রোবার আছে। সো ক্রোবার দিয়ে আমাদের কিন্তু এখানে
বিভিন্ন বক্সগুলো খুলতে পারবো। সো ওই বক্সের ভিতর আশা করি পাবো। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি ফাইনালি আমরা কিন্তু এখানে এসে গেলাম এই হেলিকপ্টারের আশেপাশে। বাট এখানে আমরা একটা হ্যান্ড গ্রেনেড, তিনটা হ্যান্ড গ্রেনেড পাইছি। এই তিনটে হ্যান্ড গ্রেনেড দিয়ে কিন্তু আমরা গ্যানি গ্যানফাকে মারতে পারবো। বাট আমরা আপাতত গ্যানি গ্যানফাকে মারার মতো আমার কোনো শখ নেই। সো আমাদের যেটা করতে হবে, ফার্স্টলি এখানে গ্যাসোলিন ক্যানটা একেবারে ভরাট করে দেবো। সো চলুন গাইজ আমরা গ্যাসোলিন ক্যানটা ভরাট করে দিই। আমাদের কিন্তু টাইম নষ্ট করা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এখান থেকে পালাতে হবে, কারণ গ্যানি গ্যানফা আমাকে অনেক বেশি জ্বালিয়েছে। সো ফাইনালে আমরা, আমার মনে হচ্ছে এই গেমটা শেষ করতে পারবো। সো আপনারা কমেন্ট করে জানান কি আমরা কি পারবো কিনা। অ্যান্ড ট্যাপটা কেন দরকার সেটা আপনারা কিছুক্ষণ পর দেখতে পারবেন। সেটা হলো এখানে ডানা একটা বাঙ্গা রয়েছে, সো সেই বাঙ্গা ডানাকে আমাদেরকে কিন্তু জোড়া দিতে হবে, নাহলে কিন্তু আমরা এখান থেকে যেতে পারবো না। সো চলুন গাইস আমাদেরকে এখন ক্রোবার দিয়ে চলে যেতে হবে যেখানে, সেটা হলো নিচে। বাট ক্রোবারটা আমরা কালেক্ট করার আগে এখানে আমরা বুলেটটা আগে আগে রিলোড করে নিলাম। বাট আমাদের এখানে গানটা দরকার হবে না আপাতত। সো গানটা যেহেতু দরকার হবে না, চলুন গাইজ আমরা ক্রোবারটা নিয়ে আসি। গানটাকে এবারে ফালাই দিলাম, দরকার নেই আমাদের গান, আমাদের ক্রোবারটা দরকার আছে। সো চলুন গাইজ আমরা ক্রোবারটা নিয়ে এখন নিচে চলে যাব। নিচে গিয়ে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই নিচে একটা বক্স আছে, এই বক্সের ভিতরে ট্যাপ যদি পেয়ে যায় তাহলে আমাদের ইজি হয়ে যাবে। সো বলতে না বলতে আমরা কিন্তু এখানে একটা ট্যাপ পেয়ে গিয়েছি। নিচে আর যাওয়া লাগে না, নিচে আরও একটা বক্স আছে, ওই বক্সেও কিন্তু ভালো জিনিস থাকে। বাট ওই জায়গায় আমাদের আর যাওয়া লাগে নাই, একেবারে নিচে এখানে আমাদের কাছাকাছি যে বক্সটা রয়েছে সেই বক্সটা খুলে কিন্তু আমরা ট্যাপটা পেয়ে গেলাম। সো দেখেন গাইজ এই ট্যাপটা দিয়ে আমরা কীভাবে এই ডানাটা জোড়া লাগিয়ে দিলাম। সো আমাদের এখন লাস্ট লাস্ট একটাই কাজ রয়েছে, সেটা হলো এই হেলিকপ্টার কি নিয়ে আমাদেরকে উপরে উঠতে হবে বা ভিতরে ঢুকতে হবে। ভিতরে ঢুকে কিন্তু আমরা এখান থেকে পালাবো ভাই। সো আমরা কিন্তু এখন পালিয়ে যাচ্ছি। গ্যানি গ্যানফা টাটা বাই বাই, অনেক বেশি আমাদের সাথে অত্যাচার করেছো, তোমাদের সাথে আমার দেখা হবে কখন, সেটা হলো একেবারে গ্যানি চ্যাপ্টার থ্রিতে। সো তখন কিন্তু শুধু গ্যানি অ্যান্ড গ্যানফা থাকবে না, ওখানে কিন্তু স্ল্যান্ডিনাও থাকবে। সো স্ল্যান্ডিনের সাথে কিন্তু আমাদের অনেক বেশি মজা হচ্ছে। সো ওখানে আমরা যদি খেলি তাহলে আরও বেশি মজা হবে, গ্যানি গ্যানফার সাথে একেবারে জমি ক্ষীর হয়ে যাবে। সো আপনারা যদি ওই ভিডিওটা দেখতে চান অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন অ্যান্ড আমাদের টার্গেটটা পূরণ করে দেবেন 50 লাইক। চল আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।